দেখুন একইভাবে ডিজাইনটা করে নিচ্ছি আমি, তিন লাইন, এই ডিজাইনটা তিন লাইন করেছি। দেখুন এবারে দেখুন এই যে চেনগুলো করেছি, এই চেনগুলো নে ছটা করে লং দেব। তারপরে এই যে হাফ লং আছে, এই হাফ লংগুলো নেও একটা করে লং দিতে হবে উপরে, মানে পুরোটাতেই লং দিয়ে ঢেকে দিতে হবে এটা। দেখুন একটা চেনে কিন্তু আমি ছটাই লং করছি, আর একটা করে হাফ লং যে দিয়েছি চেনটাতে সেইটাতে একটা করে লং করছি। দেখুন পুরোটা এই একইভাবে লংটা করে নিয়েছি, তার উপরের লাইনটাও ঠিক এইরকমই এক লাইন লং করতে হবে পুরোটা, মানে দু লাইন লং। দেখুন দু লাইন লং করে তারপরে আমি এই ইয়েটা ডিজাইনটা করেছি। দেখুন সাতটা পপ করেছি, তারপর ছটা, তারপর পাঁচটা, চারটা, তিনটে, দুটো, একটা। দেখুন দুটো লং ছেড়ে পপটা তুলছি। দেখুন এইভাবেই আপনার চারটা, চারবার কিংবা পাঁচবার দিতে হবে মুখে সুতো দিয়ে চেনটা, তারপরে পপটা। তারপরে দেখুন এইভাবে দুটো চেন, তারপরে দেখুন একটা, দুটো, দুটো লং বাদ দিয়ে আবার একটা পপ করছি। আবারও দুটো চেন, আবারও দুটো লং বাদ দিয়ে একটা পা। ওই একইভাবে সাতটা, এখানে সাতটা পপ করবো প্রথমে। দেখুন এখানে সাতটা পপ করলাম, তারপর এইভাবে ঘুরিয়ে একটা স্টিচ দিলাম, এখানে একটা স্টিচ দিতে হবে, স্টিচ দিয়ে তারপর আবার একটা চেন করে তখন সুতোটা একটু টেনে আবার পপ করছি। এই যে চেন দিলাম সেই চেনে, আবারও দুটো চেন, তারপরের পপে আবার পপ করছি, পরের চেনে আবার পপ করছি। আবারও দুটো চেন, তারপরে চেনে আবার একটা পা। এইভাবে এই লাইনটা করতে হবে। এখানে প্রথমে সাতটা পাপ করেছি, এবারে ছটা পাপ করব। দেখুন ছটা পপ করে নিয়েছি, এবার পরের চেনে আবার ঘুরিয়ে দিলাম, তারপরের লাইনে একটা স্টিচ দিয়ে আবার দেখুন
পাফ করছি চেনটাতে। এবারে কিন্তু পাঁচটা পাফ হবে, দুটো চেন নিয়ে আবার তারপরে চেনে পাফ করছি, আবারও দুটো চেন। এই একইভাবে করতে হবে, দেখুন এখানে চার সাতটা ছটা পাঁচটা চারটা তিনটে দুটো একটা, দেখুন এইভাবে পুরোটা করে নিলাম। এবার একটা স্টিচ দিয়ে কাট করে দিলাম, তারপর পেছন দিক দিয়ে এইভাবে সুতোটাকে টেনে ভিতরের করে দিতে হবে, ভিতর দিকে। তাহলে দেখুন এইভাবে গোটাটাতে এইভাবে লেসটা করে যেতে হবে ডিজাইনটা। দেখুন আমার থালপোস্টটা হয়ে গেছে পুরোটা, একইভাবে করেছি। তাহলে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যারা নতুন এসেছে আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।